তাহলে আমরা আজকে পড়তে চলেছি মর্ফোলজি অফ ওশেন ফ্লোর বা সমুদ্র তলের ভূপ্রকৃতি, যেখানে আমি বলেছি যে ঠিক ভূপৃষ্ঠের মতোই আমরা দেখব যে রয়েছে সমভূমি, রয়েছে মালভূমি, রয়েছে উঁচু পর্বতমালা এবং রয়েছে সমুদ্র খাত, গভীর সমুদ্রের ক্যানিয়ন ইত্যাদি। আমরা এদের গঠনগুলোকে পড়ব এবং এদের উৎপত্তিকে ব্যাখ্যা করার চেষ্টা করব মূলত পাক তত্ত্বের আলোকে। এখন সারা পৃথিবীর 70 ভাগই হচ্ছে জলভাগ। এই জলভাগের সমগ্র যে জলরাশি সেগুলি পরস্পরের সঙ্গে সংযুক্ত। সুবিধের জন্য আমরা এই বিশাল মহাসাগরকে 5টি আলাদা আলাদা ভাগে ভাগ করে নিয়েছি। তারা হলো যথাক্রমে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর। তো এদের অবস্থানগুলো যাই হোক না কেন, আমরা যেটা লক্ষণীয় সেটা হচ্ছে পৃথিবীর সমস্ত মহাসাগরের জলরাশি কিন্তু একে অপরের সঙ্গে সংযুক্ত। আর ঠিক এই কারণেই আমরা দেখব যে পৃথিবীর এই জলরাশির নিম্নে, নিচে, গভীরে যে ভূমিরূপ সৃষ্টি হয়েছে তাদের মধ্যেও এক ধরনের মিল রয়েছে। তো আমাদের পৃথিবীর যে ভূত্বক, এই ভূত্বককে আমরা মূলত দুটো অংশে ভাগ করি। একটাকে আমরা বলি মহাদেশীয় ভূত্বক, অপরটিকে বলি মহাসাগরীয় ভূত্বক। তাহলে এই যে লিথোস্ফিয়ার বা লিথোস্ফেরিক ক্রাস্ট, সেটা আসলে কন্টিনেন্টাল বা মহাদেশীয় এবং ওশেনিক বা মহাসাগরীয় ভূত্বকের একটা সমাহার। অনেকটা সেই কেকের মধ্যে যেরকম লেয়ার থাকে সেরকম লেয়ারের মতো ভাবতে পারি, যে একটা উপর আর একটা স্তর চেপে রয়েছে। কোন স্তরটার উপর কোনটা চেপে রয়েছে? অবশ্যই মহাসাগরীয় যে ভূত্বক, সেই ভূত্বকের উপরে চেপে রয়েছে মহাদেশীয় ভূত্বক। এখন বোঝা যাচ্ছে পরিষ্কার যে মহাসাগরীয় অংশে ভূত্বকটা স্বভাবতই অনেক থিন, অনেক পাতলা, এবং মহাসাগরীয় অংশে সেটা অনেক বেশি গভীর। গড় গভীরতা যদি দেখি ভূত্বকের, তাহলে মহাদেশীয় অংশে এই ভূত্বকের গভীরতা যেখানে 7 থেকে 11 কিলোমিটার, মহাসাগরীয় অংশে সেটা মোটামুটি 3 থেকে 5 কিলোমিটার গড়ে। এটা গড় গভীরতার কথা আমি বলছি। এবং মহাসাগরীয় ভূত্বকের পরিমাণ মহাদেশীয় ভূত্বকের থেকে অনেক বেশি, কারণ একটু আগেই আমরা দেখেছি যে পৃথিবীর 70 ভাগ বা তারও বেশি অংশ হচ্ছে জলভাগ দ্বারা আচ্ছাদিত, অর্থাৎ কিনা মাত্র 30 ভাগ হচ্ছে মহাদেশীয় ভূত্বক। তাহলে মহাসাগরীয় ভূত্বক মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি যে 5 থেকে 10 কিলোমিটার মোটা বা থিক। তবে এই অংশে যে শিলাগুলি পাওয়া যায় সেগুলি সাধারণত অত্যন্ত কঠিন শিলা এবং বেশিরভাগই অত্যন্ত প্রাচীন শিলা। বলা যায় যে ভূপৃষ্ঠের প্রথম যখন সৃষ্টি হয়েছিল, অর্থাৎ একদম আজ থেকে প্রায় 450 মিলিয়ন বছর আগে, যখন সূর্য থেকে পৃথিবী বেরিয়ে এসেছে এবং আস্তে আস্তে সেই গ্যাসীয় পিণ্ডটা ঠান্ডা হয়েছে, তাপ বিকিরণ করেছে এবং তার উপরে প্রথম একটা আস্তরণ সৃষ্টি হয়েছে, সেই যে প্রাচীন আস্তরণ, সেই প্রাচীন আস্তরণের যে শিলা সেগুলিকে আমরা এখনো এই মহাসাগরীয় ভূত্বকের মধ্যে খুঁজে পাবো। তাহলে একদিক থেকে এগুলো হচ্ছে অতি প্রাচীন শিলা, অপর দিক থেকে এগুলো দীর্ঘ দীর্ঘকালীন একটা কম্প্রেশনের ফলে অত্যন্ত শক্ত বা কঠিন শিলা দিয়ে গঠিত। একই সঙ্গে এই শিলার যে গ্রথন সেটা আমরা যদি দেখি, তাহলে দেখব যে এরা অত্যন্ত ডেন্স, অর্থাৎ এর ঘনত্ব প্রতি এককে বস্তুর পরিমাণ অনেক বেশি, এটা অত্যন্ত ঘন। কাদের তুলনায়? মহাদেশীয় ভূত্বকে যে শিলা রয়েছে তাদের তুলনায় মহাসাগরীয় ভূত্বকের শিলা অনেক বেশি ঘন বা ঘনতর। এবং এর মধ্যে যে ক্রিস্টালগুলো আছে বা এর যে কেলাসগুলো, সেগুলি অত্যন্ত ছোট ছোট সূক্ষ্ম কেলাস, যার ফলে ঘন সংঘবদ্ধ, এদের মধ্যে সচ্ছিদ্রতা অত্যন্ত কম। তাহলে মোদ্দা কথা হলো যে পাতলা হলেও এই খোসাটা বা
ভূত্বকের এই অংশটা অত্যন্ত শক্তপোক্ত এবং কঠিন শিলা দিয়ে তৈরি। আমরা যদি এই ওশানিক ক্রাস্টের স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশনটা দেখি যে গঠনটা কীরকম, তাহলে দেখব একদম উপরের স্তরে আছে, খুব স্বাভাবিকভাবেই সমুদ্রর তলের একেবারে উপরের স্তর যেটা, সেইখানে যেটা রয়েছে সমুদ্রের তলদেশে, সেখানে মূলত এই আশপাশের মহাদেশ থেকে বয়ে আসা যে সমস্ত পলি, নুড়ি, কাঁকড় ইত্যাদি থাকে, অর্থাৎ একটা সেডিমেন্টারি লেয়ার রয়েছে। এই লেয়ারটা একটা খুব পাতলা খোসার মতো, খুব পাতলা আস্তরণের মতো সমুদ্রের তলদেশে ছেয়ে রয়েছে, খুব একটা গভীরতা এটা নেই। এখানে ওই মহাদেশীয় অংশ থেকে বয়ে আসা সেডিমেন্ট ছাড়াও যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে মহাসাগরীয় কাদা, যেগুলো তৈরি হয়েছে বিভিন্ন স্পঞ্জ, প্রবাল এবং অন্যান্য যে শেল ফিশ যাদেরকে আমরা বলি, সেই ধরনের শামুক, ঝিনুক ইত্যাদির শরীরের দেহাবশেষ থেকে। আর একটা জিনিস এখানে পাওয়া যায়, সেটা হচ্ছে যে অজস্র ছোট বড় উল্কাপিণ্ড প্রতিদিন পৃথিবীর টানে পৃথিবীর দিকে ছুটে আসছে, তার বেশিরভাগটাই ওই মহাকাশ থেকে যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে পুড়ে ছাই হয়ে যায়। সেই ছাইয়ের একটা বড় অংশ কিন্তু এসে পৃথিবীতে থিতিয়ে পড়ে, আর যেহেতু বোঝাই যাচ্ছে যে সাগরীয় অংশটা অনেক বেশি, 70 ভাগ, তো সেইখানে এই ধরনের ছাই থিতিয়ে পড়ে একটা আমরা বলি যে এক্সট্রা টেরেস্ট্রিয়াল এক ধরনের মার্ড তৈরি হয়, যদিও সেটার পরিমাণ অন্য ধরনের যে সেডিমেন্ট তাদের তুলনায় অনেক কম। তাহলে একদম উপরে থাকছে এই মহাদেশ থেকে আসা বা বাইরে থেকে বহিরাগত বিভিন্ন উৎস থেকে আসা একটা সূক্ষ্ম পলির স্তর, যেটা সমস্ত ধরনের ভূমিরূপকে সমুদ্রতলের উপরে ছেয়ে রয়েছে, বিশেষত যেগুলো সমুদ্রের সমভূমি অঞ্চল বা নিম্নভূমি অঞ্চল সেই জায়গাগুলি। এর ঠিক নিচে যেটা পাওয়া যায় সেটাকে আমরা খুব ওয়াইড স্প্রেড হয়ে থাকতে দেখি সমুদ্রতলে, সেটা হচ্ছে পিলো ব্যাসাল্ট। এই পিলো ব্যাসাল্টের সম্পর্কে আমি আগেও বলেছি যে সমুদ্রের যে সমস্ত জায়গাতে ফাটল থাকে বা দারুণ থাকে, বা যেটা অপসারী পাত সীমান্ত, যেখানে দুটো মহাসামুদ্রিক পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, সেইখানে সাধারণত একটা আপওয়েলিং অফ ম্যাগমা হয়, বা ম্যাগমা মাটির নিচ থেকে উঠে আসে। এই উঠে আসা ম্যাগমা সমুদ্র জলের সংস্পর্শে এসে তৎক্ষণাৎ ঠান্ডা হয়ে যায়, আর সেই তৎক্ষণাৎ ঠান্ডা হওয়ার ফলে এরা সাধারণত ওই বালিশের আকারে জমা হতে থাকে, সলিডিফাইড হতে থাকে। তো এই পিলো স্ট্রাকচারটা, পিলো ব্যাসাল্টটা আমরা সাধারণত সেডিমেন্ট লেয়ারের নিচে দেখতে পাবো। তার নিচে সাধারণত থাকে যে ব্যাসল্টের গঠিত কিছু ডাইকস থাকে। ডাইক মানে কি? ডাইক হচ্ছে এক ধরনের ইনট্রুশন, অর্থাৎ মাটির নিচে যে ফাটলগুলো আছে সেই ফাটলগুলোর মধ্যে ম্যাগমা উপরে উঠে এসছে, কিন্তু একেবারে ঠেলে বাইরে বেরিয়ে আসতে পারেনি, ফলে তুলনামূলকভাবে এইখানে যে ব্যাসল্ট বা ব্যাসল্টিক রকগুলো থাকে সেগুলো কি হয়, সেগুলো একদিক থেকে হয় একটু বেশি স্থূল কণাযুক্ত, কারণ মাটির একেবারে উপরে যেটা চলে আসে বা সমুদ্র তলে যেটা বেরিয়ে আসে সেটা অনেক সূক্ষ্ম পদার্থ দিয়ে তৈরি হয়, আর একটু যেটা হেভিয়ার মেটেরিয়াল সেগুলো ওই ফাটলগুলোর মধ্যে জমাট হতে থাকে। এরা আকারে নানা রকমের হতে পারে, শিবলিঙ্গের মতো আকারের হতে পারে, এরা চ্যাপ্টা আকারের হতে পারে, প্রায়শই যেটা হয় সরার আকারে দেখা যায়, এদেরকে নানা নামে ডাকা হয়। এরা ডাইক হতে পারে, এরা সিল হতে পারে, এরা ব্যাথলিথ হতে পারে, নানা আকারের নানা গঠনের হতে পারে, এবং শুধু ব্যাসল্ট জাতীয় নয়, এটার মধ্যে বহু ক্ষেত্রেই যেটা দেখা যায়, মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে নানা ধরনের গ্র্যানিট এবং গ্যাব্রো জাতীয় পদার্থ, শিলা, যেগুলো কিনা ইন্ট্রুসিভ রক হিসেবে পরিচিত, সেইগুলো এর তলায় দেখতে পাওয়া যায়। বস্তুত গোটা এই যে লিথোস্ফিয়ারিক এই পার্টটা, এই যে ওশানিক ক্রাস্টের পার্টটা, এটার তলদেশটাকে যদি আমরা পরীক্ষা করি তাহলে দেখবো এখানে অজস্র সরু সরু ফাটল, মানে সরু বলছি আমি এই অর্থে যে বিরাট আকারের ফাটল নয়, কিন্তু সরু বলতে এরকম ভাবা ভুল হবে যে সেগুলো বোধহয় সুতোর মতো সরু, তা নয়, কিন্তু ছোট বড় নানা রকমের ফাটল একেবারে জালের মতো হয়ে এই এই ক্রাস্টটাকে পুরো ছেয়ে রয়েছে। যে জালগুলো সরাসরি যুক্ত হয়ে রয়েছে কার সঙ্গে? যুক্ত হয়ে রয়েছে অ্যাস্থেনোস্ফিয়ারের উপরের অংশের সঙ্গে। উপরের অংশের যে জায়গায় কিন্তু চাপটা তুলনামূলকভাবে অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্যে তুলনা যদি করি, তাহলে অ্যাস্থেনোস্ফিয়ারের গভীরে চাপ বেশি হয়, উপর দিকে তুলনায়
কম হয়। তাই এই জায়গাকার লাভাটা এখানকে এখানে যে ম্যাগমাটা রয়েছে সেটা তুলনামূলকভাবে একটু বেশি তরল হয়। তো এই বেশি তরল লাভাগুলো কি হয়, এই অ্যাস্থেনোস্ফিয়ারের চাপের সুযোগ নিয়ে এরা ওই সরু সরু ফাটলগুলোর মধ্যে দিয়ে ভূত্বকের কাছাকাছি পৌঁছে যায় এবং সেখানে তাপ হারিয়ে ঠান্ডা হয়। তো তারাই এই ধরনের লেয়ারটা তৈরি করে। তো বেসিক্যালি এর নিচের যে অংশটা সেটা গ্যাব্রো দিয়ে গঠিত, স্থূল আকারের বড় কণাযুক্ত ব্যাসল্টিক রক, সরি গ্রানিটিক রক, গ্রানিটের আরেকটু স্থূল অংশ সেটা হচ্ছে গ্যাব্রো। আর একেবারে নিচে যেটা সেটাকে আমরা দেখতে পারি, যেটাকে আপার ম্যান্টল বলা হয়, সেই আপার ম্যান্টলে আমরা পেরিডোটাইট বলে একটি শিলা আছে, সেই পেরিডোটাইটের একটা লেয়ার দেখতে পাই। পেরিডোটাইট অত্যন্ত হার্ড, অত্যন্ত ক্রিস্টালাইন এবং এটা মানে কম্প্যাকশনের দিক থেকে অত্যন্ত বেশি। তো এই পেরিডোটাইট আমরা সবার নিচে দেখতে পাচ্ছি। তাহলে একটা আইডিয়াল কন্ডিশনে আমি যদি একটা প্রস্থচ্ছেদ করি ওশেনিক ক্রাস্টকে, তাহলে একদম উপরে সেডিমেন্ট লেয়ার পাচ্ছি, সেডিমেন্টাল লেয়ার যেটা আনকনসলিডেটেড, শক্ত হয়নি, নরম সেডিমেন্টাল লেয়ার পাচ্ছি। তার নিচে আমরা পিলো ব্যাসাল্টের স্ট্রাকচার পাচ্ছি, তার নিচে আমরা বেশ কিছু ধরনের ডাইক সিল এই জাতীয় ইন্ট্রুসিভ ইগনিয়াস রকস দেখতে পাচ্ছি। তারপরে একটা গভীর অঞ্চল থাকছে যেটা মূলত গ্যাব্রো দিয়ে গঠিত, বস্তুত এটাই একটা বেস লেয়ার তৈরি করছে যেটার উপরে বাকি ভূত্বকটা দাঁড়িয়ে রয়েছে। এবং সবশেষে একদম যেখানে গিয়ে আমরা বলতে পারি যে অ্যাস্থেনোস্ফিয়ার আর লিথোস্ফিয়ার মিশে যাচ্ছে, সেই আপার ম্যান্টেল পার্টে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত ক্রিস্টালাইন, অত্যন্ত হার্ড একটা শিলা যেটার নাম হচ্ছে পেরিডোটাইট। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ওশেন ক্রাস্টের গঠন, স্ট্রাকচারটা এই ধরনের। তো এখানে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে যে আমাদের সারা পৃথিবীর যে উচ্চতা, সেই পৃথিবীর উচ্চতাকে একেবারে সমুদ্র তলের গভীরতম অংশ যেটাকে আমরা বলি মারিয়ানা ট্রেঞ্চ, সেখান থেকে শুরু করে একেবারে মাউন্ট এভারেস্ট যেটা হচ্ছে এই পৃথিবীর সব থেকে উঁচু বিন্দু, সেই পর্যন্ত আমরা যদি একটা কাল্পনিক প্রস্থচ্ছেদ রেখা আঁকি তাহলে সেটা এই রকম দেখতে হবে। এটা দিয়ে আমরা কি বোঝাতে চাইছি, আমরা এটা দিয়ে বোঝাতে চাইছি, একটা ধারণা দিতে চাইছি সমুদ্র গভীর এবং যেটা ভূত্বক তাদের মধ্যে উচ্চতাগত সাম্যটা আমরা দেখাতে চাইছি। আসলে আমরা সমুদ্রের তলায় কি আছে আমরা কেউ দেখিনি, আমরা বলতে আমরা যারা স্টুডেন্ট যারা শুনছে এটা আর যারা আমরা পড়াচ্ছি তারা কেউই প্রকৃতপক্ষে তলায় নেমে দেখিনি। এটা তো সত্যি ফ্যাক্ট, আমরা ছবি দেখেছি, আমরা চলচ্ছবি দেখেছি, যেহেতু এই মুহূর্তে প্রযুক্তি সেই উন্নতি করেছে যে আমরা রোবট চোখ নামিয়ে দিতে পেরেছি অনেক গভীরে, তাই আমরা সেটা দেখতে পেরেছি। কিন্তু সমুদ্রের গভীর না দেখলেও আমরা সমুদ্রের তল থেকে উপরে কি আছে সেটা সম্পর্কে একটা আন্দাজ আমাদের আছে। ফলে তার প্রেক্ষিতে আমরা যদি সমুদ্রের গভীরে কি আছে বোঝার চেষ্টা করি তাহলে আমাদের এই উচ্চতা সংক্রান্ত ধারণাগুলো একটু পরিষ্কার হয়। ঠিক সেই জন্যই এখানে দেখানো হয়েছে যে অ্যাভারেজ যে এলিভেশন আমাদের সারা পৃথিবীর অ্যাভারেজ বা গড় উচ্চতা যদি বলি সেটা হচ্ছে 840 মিটার, সেটা হচ্ছে এই রেখাটা। আর আমরা যেটাকে সমুদ্র সমতল বলি সেটা হচ্ছে এই রেখাটা। আমরা জানি পৃথিবীর পৃষ্ঠের উপরে যে কোনো জায়গার উচ্চতা মাপ হয় সমুদ্র সমতল থেকে। সেই সমুদ্র সমতল থেকে যদি লক্ষ্য করি তাহলে বেশিরভাগ জমি, বেশিরভাগ মানে মোর দ্যান 20% জমি হচ্ছে ওই 1 থেকে 2 মিটার উচ্চতার মধ্যে অবস্থান করে। কি আশ্চর্য না, সারা পৃথিবীর মধ্যে মোট যে ভূত্বক রয়েছে সেই ভূত্বকের অধিকাংশটা, সিংহভাগই হচ্ছে ওই 1 থেকে 2 মিটারের মধ্যে অবস্থিত। এবং যদি আমি এটাকে 7 থেকে 8 মিটারের মধ্যে ধরি তাহলে দেখবো যে পৃথিবীর অধিকাংশ সমতল ভূমি এই ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছে। পৃথিবীর মোট ভূমিভাগের একেবারে একটা মানে মাইনিউট একটা ফ্র্যাকশন সেটার কিন্তু এলিভেশন হচ্ছে মোর দ্যান 5 কিলোমিটার্স। তা মাউন্টেন যে আমরা বলছি, মাউন্টেন যে যাদেরকে বলছি, যেমন মাউন্ট এভারেস্টের কথা বলছি 8848 মিটার, সেটা যদি দেখি আর সেই তুলনায় আমি যদি পৃথিবীর ঠিক সমুদ্র তল থেকে নিচের দিকে নামতে থাকি তাহলে দেখবো যে আসলে পৃথিবীর বেশিরভাগ অংশটাই জলের তলায় ডুবে রয়েছে। অর্থাৎ এটি যদি হয় শূন্য সমুদ্র তল
তাহলে তার থেকে নিচের দিকে পৃথিবীর এই 70.8% ডুবে রয়েছে, এবং একেবারে নিম্নতম বিন্দু তার কোনটা, সেটা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম অংশ যেটা চ্যালেঞ্জার ডেপথ, তার গভীরতা হচ্ছে 11,022 মিটার। অর্থাৎ ভূপৃষ্ঠে সমুদ্র সমতল থেকে উপর দিকে সব থেকে বেশি আছে যেটা, তার থেকে গভীরে আছে অনেক বেশি। কিভাবে বললাম, এই যে মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 8,850 মিটার, কিন্তু মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা হচ্ছে 11,022 মিটার। অর্থাৎ মাউন্ট এভারেস্টকে কোনো জাদু বলে যদি নিয়ে গিয়ে মারিয়ানা ট্রেঞ্চের ভিতরে বসিয়ে দেওয়া যেত, তাহলে সেটা ডুবে যেত এবং তার মাথার উপরে এখনো প্রায় আরো 2,000 মিটার বা 2,500 মিটার জলরাশি বেঁচে থাকতো। তাহলে পৃথিবীর বেশিরভাগ অংশটাই কিন্তু রয়েছে এই সমুদ্রের তলায়। এখন এই ছবিটার মাধ্যমে আমরা এক কথায় সমুদ্রের তলায় জলের নিচে যত রকমের ভূমিরূপ দেখতে পাওয়া যায় সবাইকে আমরা এখানে দেখিয়ে দিয়েছি, রিপ্রেজেন্ট করে দিয়েছি। আমরা এর উৎপত্তিগুলো এক এক করে ব্যাখ্যা করবো, আগে দেখে নিই কি কি ধরনের ভূমিরূপ সেখানে আছে। কন্টিনেন্টাল অংশটা যেখানে গিয়ে শেষ হচ্ছে বা মহাদেশের প্রান্ত দেশ যেখানে শেষ হচ্ছে, সেখানে প্রথম আমরা যে ঢালু অংশটাকে দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলছি কন্টিনেন্টাল সেলফ বা মহীসোপান। কন্টিনেন্টাল সেলফ বা মহীসোপান, এখানে ঢালটা কম থাকে, আর তার ঠিক যে অংশ থেকে একটা তীব্র ঢাল শুরু হয় যেটা সমুদ্রের তলদেশের দিকে বা গভীর সমুদ্রের তল সমভূমির দিকে এগিয়ে চলেছে, সেই জায়গাটাকে আমরা বলি কন্টিনেন্টাল স্লোপ, বাংলায় বলি মহি ঢাল। তাহলে মহি সোপান অংশে ঢালটা কম, মহি ঢাল অংশে ঢালের নতিটা অনেকটা বেশি। সেই যে কন্টিনেন্টাল স্লোপ, সেটা গিয়ে সাধারণত গভীর সমুদ্রের সমভূমি বা অ্যাবিসাল প্লেনে গিয়ে মেশে, অ্যাবিসাল প্লেন বা গভীর সমুদ্রের সমভূমি। আবার এই সমভূমিগুলোর মধ্যে কোথাও কোথাও থাকতে পারে অত্যন্ত গভীর খাত, যেগুলোকে ওশেন ট্রেঞ্চ বলা হয়। ওশেন ট্রেঞ্চ বা অত্যন্ত গভীর খাত, তাদের উৎপত্তি কিভাবে হয় সেটা আমরা ব্যাখ্যা করব। আবার কখনো কখনো দেখা যায় এই সমুদ্রের এই মহীসোপান অঞ্চল থেকেই গভীর সমুদ্রের সমতল ভূমির দিকে এক ধরনের খাত বিস্তৃত হয়ে গেছে, যার সঙ্গে তুলনীয় অনেকটা নদী খাতের। সেই ধরনের খাতগুলি নানা কারণে উৎপত্তি হয়। কখনো কখনো দেখা গেছে যে প্রাচীন হিমযুগের সময় জলরাশি যখন সরে গিয়েছিল, অনেকটা নিচে নেমে গিয়েছিল, সেই সময় এই এখন যেগুলো কন্টিনেন্টাল স্লোপ বা কন্টিনেন্টাল সেলফ, সেখানে হিমবাহের সৃষ্টি হয়েছিল, সেই হিমবাহের যে উপত্যকা সেটা ডুবে গেছে এবং সেইগুলো কিন্তু গভীর সমুদ্রের ক্যানিয়ন সৃষ্টি করেছে। গভীর সমুদ্রের মধ্যে যেখানে দুটি পাত পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে, সেখানে সাধারণত আপওয়েলিং অফ ম্যাগমার ফলে একটা অতি দীর্ঘ শৈলশিরার মতো আকার তৈরি হয়, উঁচু, তুলনামূলকভাবে উঁচু একটি শিরার মতো তৈরি হয়, যাকে আমরা সাধারণত মিড ওশেনিক রিজ বা মধ্য মহাসাগরীয় শৈলশিরা বলে থাকি। এছাড়াও বিক্ষিপ্তভাবে সমুদ্রের মধ্যে দুর্বল অংশ দিয়ে লাভা বেরিয়ে এসে তৈরি হয়েছে নানা ধরনের আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরিগুলি অনেক সময় সমুদ্রের মধ্যে থেকে জলের উপরে মাথা তুলে দাঁড়াতে পারে এবং তার ফলে সেখানে তৈরি হতে পারে ভলক্যানিক আইল্যান্ড। যদি পরপর পাশাপাশি এই ধরনের অনেকগুলি ভলক্যানিক আইল্যান্ড বা আগ্নেয়দ্বীপ অবস্থান করে, তখন তাদেরকে আমরা ভলক্যানিক আইল্যান্ড আর্ক বলি। অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই ধরনের একটি এককভাবে দ্বীপ ওপরে উঠে দাঁড়িয়েছে, সেগুলো আকারে খুব বড় নাও হতে পারে, তখন তাকে আমরা সি মাউন্টও বলে থাকি বা সমুদ্রগিরি বাংলায় বলতে পারি। আর যদি এই ধরনের সমুদ্রগিরিগুলি সমুদ্রের তলাতেই থেকে যায় এবং অনেক সময় সমুদ্রের ক্ষয়কার্যের ফলে তার মস্তক দেশটা সমতল হয়ে যায় বা অনেকটা ঘষা মাজা হয়ে যায়, তখন সেগুলোকে আমরা গায়াট বলে থাকি। তাহলে এক কথায় এইগুলি এতগুলি ধরনের ভূমিরূপ আমরা সমুদ্র তলের মধ্যে দেখতে পাবো। তা এক এক করে আমরা দেখি। কন্টিনেন্টাল মার্জিন বা মহাদেশ যেখানে গিয়ে সমুদ্রের মধ্যে মিশে যাচ্ছে, সেখানে আমরা সাধারণত এই তিনটি জিনিস দেখতে পাই। একটি হচ্ছে কন্টিনেন্টাল সেলফ,
অপরটি হচ্ছে কন্টিনেন্টাল স্লোপ এবং শেষ পর্যন্ত হচ্ছে কন্টিনেন্টাল রাইজ। এদের সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনে নিই। কন্টিনেন্টাল সেলফ জিনিসটা কি? না, দ্য জোন অ্যারাউন্ড দ্য কন্টিনেন্টস এক্সটেন্ডিং ফ্রম দ্য লো ওয়াটার লাইন টু দ্য ডেপথ অ্যাট হুইচ দেয়ার ইজ এ মার্কড ইনক্রিজ ইন স্লোপ টু গ্রেটার ডেপথ। এই যে ছবিটা এখানে যদি আমরা দেখি যে সমুদ্র তল এইখানে আর মহাদেশটা ধীরে 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 আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটা প্রকৃতপক্ষে কিন্তু মহাদেশীয় ভূত্বকেরই প্রান্ত দেশ। এইখানের কন্টিনেন্টাল সেলফটা চওড়া হতে পারে আবার ছোটও হতে পারে, কিন্তু কন্টিনেন্টাল সেলফ থাকবে। একটা মহাদেশের প্রান্ত যেখানে এসে মিশেছে সমুদ্রের মধ্যে সেখানে এই কন্টিনেন্টাল সেলফটা থাকবে। সেটা ছোট হতে পারে আকারে, কম চওড়া হতে পারে, তার হতে পারে যে কন্টিনেন্টাল স্লোপ অংশটা অনেকটা বেশি, কিন্তু সেটা থাকবে। আবার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কন্টিনেন্টাল সেলফটা অনেকটা বিস্তৃত হয়ে থাকে। আর এই জায়গাতে এই জায়গার বৈশিষ্ট্যটাই হচ্ছে যে এখানে জলের গভীরতাটা তুলনামূলকভাবে কম এবং একটা খুব ধীর ঢালে একটু একটু করে সেটা বেঁকে নেমে গেছে গভীর সমুদ্রের দিকে। কোথায় গিয়ে কন্টিনেন্টাল সেলফ শেষ হবে এর কোনো নির্দিষ্ট দূরত্ব নেই, কিন্তু যেখানে গিয়ে হঠাৎ করে একটা বাঁক তৈরি হবে, যেখানে আমরা একটা ঢালের ছেদ বিন্দু দেখতে পাবো, একটা কিঙ্ক তৈরি হবে ঢালের মধ্যে এবং অনেক দ্রুত ঢালটা পরিবর্তন হবে, সেই জায়গাতে গিয়ে আমরা বলবো কন্টিনেন্টাল সেলফ শেষ হলো এবং কন্টিনেন্টাল স্লোপ শুরু হলো। কন্টিনেন্টাল স্লোপও প্রকৃতপক্ষে হচ্ছে এই মহাদেশীয় ভূত্বকেরই প্রান্ত দেশ, যেখানে ঢালটা অনেক বেশি। মহাদেশীয় ঢাল বা মহী ঢাল, মহাদেশীয় ঢাল বা মহী ঢাল নামে একে ডাকা হয়। কন্টিনেন্টাল স্লোপ শুরু হয় কন্টিনেন্টাল সেলফের প্রান্ত দেশ থেকে এবং শেষ হয় ওশেনিক ক্রাস্ট যেখানে শুরু হয়েছে, অর্থাৎ কন্টিনেন্টাল রাইজ সেখানে গিয়ে। হোয়ারাজ কন্টিনেন্টাল রাইজ বস্তুটা কি? না, অ্যাট দ্য বেস অফ কন্টিনেন্টাল স্লোপ দ্য স্টিপ গ্র্যাডিয়েন্ট অফ দ্য স্লোপ ডিক্রিজেস টু 1 ডিগ্রি অর লেস কন্টিনিউইং ইন টু দ্য অ্যাবিসাল হিল অর প্লেনস। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় কন্টিনেন্টাল স্লোপটা অন্তত পক্ষে 30 থেকে 35 ডিগ্রি একটা অ্যাঙ্গেলে নিচের দিকে নেমে আসছে। নেমে গিয়ে ঠিক যেখানে এটা ওই ওশেনিক ক্রাস্টের সঙ্গে মিশছে বা মহাসাগরীয় ত্বকের সঙ্গে মিশছে, ঠিক সেই জায়গাতে আবার একটা ঢালের ছেদ বিন্দু বা কিঙ্ক পয়েন্ট তৈরি হচ্ছে। এই কিঙ্কটায় পর থেকে আমরা দেখব ঢালটা আবার কিন্তু মৃদু হয়ে যাচ্ছে, অনেকটা কন্টিনেন্টাল সেলফ অংশে যেমন ছিল, ফলে সেখান থেকে আবার মৃদু ঢাল তৈরি হচ্ছে, যেটা ধীরে ধীরে গিয়ে অ্যাবিসাল প্লেন বা কোনো শৈলশিরা সেখানে গিয়ে মিশছে। তো এই অংশের সঙ্গে কন্টিনেন্টাল সেলফের তফাতটা হলো কি? প্রথমত কন্টিনেন্টাল সেলফ সেখানে জলের গভীরতা কম হবে, ওশেনিক কন্টিনেন্টাল রাইজে জলের গভীরতা তুলনায় অনেক বেশি হবে। কন্টিনেন্টাল সেলফে ঢাল কম থাকে, ওশেনিক রাইজের ক্ষেত্রেও ঢালটা কম থাকে। কন্টিনেন্টাল সেলফের ক্ষেত্রে আমরা দেখব যে সেটা মহাদেশীয় অংশ থেকে শুরু হয়ে কন্টিনেন্টাল স্লোপে গিয়ে বা মহী ঢালে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কন্টিনেন্টাল রাইজ আমরা দেখব মহী ঢাল যেখানে শেষ হচ্ছে সেখান থেকে শুরু হয়ে গিয়ে অ্যাবিসাল প্লেন বা মধ্য মহাসাগরীয় শৈলশিরা বা দ্বীপপুঞ্জের সঙ্গে মিশে যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে এদের মধ্যে তুলনা। নেক্সট যে ফিচারটার দিকে আমরা নজর রাখবো সেটাকে আমরা বলি সাবম্যারাইন ক্যানিয়ন্স। এখন এই সাবম্যারাইন ক্যানিয়ন্সের উৎপত্তি নিয়ে বহু ধরনের তত্ত্ব রয়েছে, বহু ধরনের তত্ত্ব রয়েছে, তার মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি তিনটেকে, তিনটে জিনিসকে বেছে নিয়েছি, তিনটে জিনিসকে আমরা এখানে উপস্থাপিত করেছি। প্রথমত হচ্ছে যে এর অবস্থানটা কোথায়। সাধারণত সাবমেরাইন ক্যানিয়নগুলোকে আমরা কন্টিনেন্টাল স্লোপ থেকে কন্টিনেন্টাল সেলফ থেকে সরি কন্টিনেন্টাল সেলফ থেকে ক্রমশ বিস্তৃত হয়ে গিয়ে আমরা দেখব যে ওই যেটা কন্টিনেন্টাল রাইজ যে অংশটাকে বলে সেইখানে গিয়ে শেষ হয়ে যেতে দেখব। অর্থাৎ মূলত কন্টিনেন্টাল সেলফ এবং কন্টিনেন্টাল স্লোপ এই অংশ জুড়ে এই সাবম্যারাইন ক্যানিয়নগুলো বিস্তৃত থাকে, তবে কখনো কখনো এদেরকে আমরা ওশেনিক ক্রাস্টের মধ্যেও বেশ কিছুটা প্রোপাগেট করতে দেখি বা এগিয়ে যেতে দেখি। সাধারণত এই ক্যানিয়নগুলোর সঙ্গে নদীর দ্বারা সৃষ্ট ক্যানিয়নের প্রচুর
মিল আমরা দেখতে পাই। এই যে ক্যানিয়নগুলো, এগুলোর উৎপত্তি নিয়ে আগেই বলেছি অনেক ধরনের মতবাদ রয়েছে, তার মধ্যে দু একটা কথা আমি বলবো। যেমন একটা ক্ষেত্রে বলা হয় যে যে হিমযুগ যখন চলছিল তখন সমুদ্র পর্যন্ত থেকে জল উইথড্র হয়ে গিয়েছিল, এবং সেই জল গিয়ে কোথায় জমা হয়েছিল না, মহাদেশের উপরে যে হিমবাহ রয়েছে সেই হিমবাহের মধ্যে জমা হয়েছিল। ফলে আজকে যে সমস্ত অঞ্চল সমুদ্রের তলায় চলে গেছে, সেই জায়গায় একটা বিস্তৃত ভূভাগ কিন্তু সমুদ্রের বাইরে চলে এসেছিল বা জলের বাইরে চলে এসেছিল। ফলে সেই সব জায়গায় খুব স্বভাবতই ভাবে আজকে ভূপৃষ্ঠের উপর যেরকম ভাবে বিভিন্ন ধরনের ক্ষয়কারী শক্তি কাজ করে, যেমন বায়ু প্রবাহ, যেমন জলধারা, যেমন হিমবাহ ইত্যাদি, তারা ঠিক একইভাবে সেখানে ক্রিয়াশীল হয়েছিল। এবং যেহেতু প্রচুর পরিমাণে বরফের যোগান ছিল, তাই একটু উচ্চ অক্ষাংশ হলে সেই সমস্ত জায়গাতে কিন্তু হিমবাহ সৃষ্টি হয়েছিল। সেই হিমবাহগুলো সরাসরি এসে মিশে যেত সমুদ্রের জলে। আর তুলনামূলকভাবে যেগুলো একটু নিম্ন অক্ষাংশ, যেমন আমাদের এই সমস্ত ক্রান্তীয় অঞ্চল, উপক্রান্তীয় অঞ্চলে, সেখানেও সমুদ্রের জল সরে যাওয়ার ফলে বিস্তৃত ভূমি উন্মুক্ত হয়েছিল, যেখানে এখন যেগুলো কন্টিনেন্টাল স্লোপ সেই জায়গাগুলো কিন্তু উন্মুক্ত হয়ে গিয়েছিল। ফলে ওই হিমবাহর গলনের ফলে বা অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে যে জলধারাগুলো এসে ওখানে সমুদ্রে মিশছিল, তারা এখন এই নতুন আবিষ্কৃত যে ভূমিভাগ, নতুন উন্মুক্ত হওয়া যে ভূমিভাগ, সেখানে এই যে অতিরিক্ত ঢাল, এই যে কন্টিনেন্টাল স্লোপটা পাচ্ছে, সেইটাকে কাজে লাগিয়ে খুব দ্রুত গতিতে তাদের একটা রেজুভিনেশন হয়েছিল। তারা একটা হেডওয়ার্ড ইরোশন করতে শুরু করে দেয়, এবং তার ফলে এই কন্টিনেন্টাল স্লোপের উপরে এই ধরনের গভীর উপত্যকাগুলো সৃষ্টি হয়। কোথাও এগুলো নদীর দ্বারা সৃষ্ট, কোথাও এগুলো হিমবাহের দ্বারা সৃষ্ট। মূলত উচ্চ অক্ষাংশে এগুলো হিমবাহ সৃষ্ট, যেখানে আমরা ক্যানিয়নগুলোকে শার্প একদম তাদের দেওয়াল এবং নিচের দিকে ইউ আকৃতির উপত্যকা দেখতে পাই। কোথাও কোথাও এখানে এখনো পর্যন্ত এই হিমবাহ অবক্ষেপের কিছু কিছু চিহ্ন রয়েছে। তুলনামূলকভাবে নিম্ন অঞ্চলে আমরা যে ক্যানিয়নগুলো দেখতে পাই, তার সঙ্গে নদী গঠিত ক্যানিয়নের খুব মিল আছে। যেমন এখানে খুব পরিষ্কারভাবে দেখো, ক্যানিয়নটার মধ্যে কিন্তু একাধিক এই ধরনের উপ ক্যানিয়নের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু প্রমাণ করে যে এগুলো সম্ভবত কোনো একটা সময় টেরেস্ট্রিয়াল কন্ডিশনে, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে থাকা অবস্থাতে জলধারার ক্ষয়ের ফলে তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে ধীরে 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 যখন হিমযুগের অবসানে সমুদ্রে আবার জলটা ফিরে যেতে শুরু করে, তখন এই জায়গাগুলো আবার সাবমার্সড হয়ে যায় বা জলের তলায় চলে যায়। ফলে এখানকার যে স্বাভাবিক ক্ষয়চক্র সেটা ব্যাহত হয়ে যায়, সেটা স্তব্ধ হয়ে যায়। কিন্তু যেটা হয় যে সাধারণত এগুলো একটি কোনো না কোনো নিত্য প্রবাহী নদীর একটা তার মোহনা অঞ্চলে এরা অবস্থান করে। আসলে সেটা কিছুই না, এখান দিয়ে যে হিমবাহটা প্রবাহিত হচ্ছিল সেটাই উইথড্র হয়ে যেতে থাকে, বা এখান দিয়ে যে নদীটা প্রবাহিত হয়েছিল সেটা আস্তে আস্তে উইথড্র হয়ে হতে থাকে হেডওয়ার্ড ইরোশন করতে করতে, এবং সেখানে একটা টেরেস্ট্রিয়াল রিভার সিস্টেম আস্তে আস্তে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এস্টাবলিশড হয়। তো যেমন আমি একটু আগে উদাহরণ দিয়ে বলছিলাম যে আমাদের গঙ্গা, পদ্মা, মোহনা, যেটা যেটাকে আমরা বলি ওই বাংলাদেশের কাছে যেটা মেঘনায় মিশেছে সমুদ্রে বঙ্গোপসাগরে, সেইখান থেকে শুরু করে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই যে এই যে সোয়াচ অফ নো ডেপথ বলা হয়, এটা একটা সাবমেরিন ক্যানিয়ন যেটা কিনা বিস্তৃত হয়েছে। এই অ্যাকচুয়ালি এই জায়গাতে কিন্তু কন্টিনেন্টাল সেলফটা অত্যন্ত চওড়া, এবং এ কথাটা হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না যে বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ সহ এই যে গঙ্গা বদ্বীপ তো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এই বৃহত্তম বদ্বীপটা অ্যাকচুয়ালি রেস্ট করে আছে, এর তলায় লুকিয়ে থাকে একটা পলল পাখার উপরে। এই পলল পাখাটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল অনেক পুরনো, এটাকে বলা হয় যে মোটামুটি ভাবে প্লেইস্টোসিন হিমযুগের সময় এটা তৈরি হয়েছিল। হ্যাঁ, তো এই যে একটা এটা একটা প্রাচীন পলল পাখা যার উপর ভর করে আজকে এই বদ্বীপটা তৈরি হয়েছে, যার উপর রেস্ট করছে এই বদ্বীপটা। তো এই অঞ্চলে তার ফলে যে একটা খুব ডিপ ক্যানিয়ন তৈরি হয়েছে, এটা আশ্চর্যের কিছু নয়। কারণ যেহেতু সেডিমেন্ট লেয়ারটা এত ডিপ, ফলে সেখানে যখন এই জলের উইথড্রল হয়েছিল, এবং এই আজকে যে আমাদের বঙ্গোপসাগরের একটা বিস্তৃত অংশ শুকিয়ে গিয়েছিল, এবং কেউ কোনো কোনো স্কলার এটা মনে করেন যে একদম একটা ল্যান্ড ব্রিজ তৈরি হয়েছিল, যে ব্রিজটা আজকের এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সেই পর্যন্ত বিস্তৃত হয়েছিল, একটা তার মানে সব থেকে যখন
ক্রাইসিস চলছিল সেই সময়টাতে, আই মিন সব থেকে যখন হিমযুগ টপ অবস্থাতে ফর পিক রয়েছে, পিকে রয়েছে যখন হিমযুগ, সেই সময়টাতে জলটা প্রচুর চলে গেছে, এখান থেকে উইথড্র হয়ে গেছে, ম্যাক্সিমাম ওয়াটার উইথড্রলটা হয়ে গেছে, তখন ইলিয়ান ব্রিজটা তৈরি হয়েছিল, ফলে এই ধরনের ক্যানিয়ন সেইখানে কিন্তু তৈরি হয়েছিল। তো আমরা সাধারণত এই সাবমার্সড ক্যানিয়নগুলোর নিচে একটা অ্যালুভিয়াল ফ্যানের উৎপত্তি দেখতে পাই, যেটার কারণ হচ্ছে যে এখনকার যে নদী প্রবাহ সেটা জলের গিয়ে যখন মিশছে সমুদ্রে, তার যে সেডিমেন্টগুলো সেটা দেখা যায় সাবমেরিন ক্যানিয়নের মধ্যে দিয়ে নেগোসিয়েটেড হচ্ছে এবং সেটা নিচে গিয়ে সমুদ্রের তলে একটা পলল পাখার মতো সৃষ্টি করছে, ঠিক যে জিনিসটা আমরা ওই পাহাড় থেকে নদী যখন ঠিক নিচে নেমে আসে সেখানে দেখতে পাই। তাছাড়া এখানে অনেক ডিপ কাট ভ্যালিজ দেখতে পাওয়া যায়, কখনো কখনো বিচ্ছিন্ন ভাবে, কখনো কখনো এই ভ্যালিগুলো পরস্পরের সঙ্গে সংযুক্ত অবস্থায় অবস্থান করতে পারে। তাহলে এই ছিল সাবমার্সড ক্যানিয়ন। ওশেন বেসিন যেটাকে বলা হয় সেখানটাকে আমরা দুটো অংশে ভাগ করে নিতে পারি, একটা হচ্ছে একদম নিচু সমতল ভূমি যেটাকে অ্যাবিসাল ফ্লোর বলে বা অ্যাবিসাল প্লেন বলে, আরেকটি হচ্ছে সিমাউন্ট বা গায়াট। সিমাউন্ট বা গায়াট গুলো হচ্ছে তুলনায় একটু উচ্চভূমি। তাহলে এটা যদি কন্টিনেন্টাল সেলফ হয় আর এটা যদি কন্টিনেন্টাল স্লোপ হয়, তাহলে তারপরে আমরা দেখেছিলাম যে কন্টিনেন্টাল সেলফ গিয়ে কন্টিনেন্টাল স্লোপে মিশছে, কন্টিনেন্টাল স্লোপ গিয়ে ওশানিক ক্রাস্টের সঙ্গে যেখানে মিশছে সেটাকে আমরা বলেছিলাম কন্টিনেন্টাল রাইজ। সেই কন্টিনেন্টাল রাইজটা খুব ধীর গতিতে নামতে নামতে একেবারে প্রায় ঢালবিহীন একটা বিস্তৃত সমতল ভূমিতে তৈরি হয়, যেটাকে আমরা বলি যে অ্যাবিসাল প্লেন। এই অ্যাবিসাল প্লেন গুলো সাধারণত সুবিস্তৃত হয়, এগুলো গিয়ে শেষ হয় কোনো না কোনো মিডোসেনিক ট্রেঞ্চ বা মিডোসেনিক রিফ্টতে। কখনো কখনো এই ধরনের অ্যাবিসাল প্লেন গুলোর গিয়ে একেবারে সরাসরি কোনো কন্টিনেন্টাল সেলফেও গিয়ে মিট করতে পারে, আবার বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় দেখা যায় যে এই অ্যাবিসাল প্লেন গুলো সাধারণত গভীর সমুদ্রের খাত বা ট্রেঞ্চ দ্বারা পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই অ্যাবিসাল প্লেন গুলো কত বড়, না এক একটি মহাসাগরের এই ধরনের অ্যাবিসাল প্লেনের মধ্যে খুব সহজেই আমাদের যে গঙ্গা সমভূমি এরকম কয়েকশো সমভূমি ঢুকে যেতে পারে, এত বিস্তৃত হয় এই ধরনের সমতল ভূমিগুলো। এবং এই অ্যাবিসাল প্লেনের উপরে দেখা যায় যে একটা ওই সমুদ্র কাদার স্তর অবস্থান করে, তা একদিক থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে সেই অঞ্চল যেখানে এই পলির স্তরগুলো জমা হতে 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 পরবর্তী সময়ে সেগুলো কম্প্যাকশন হয় এবং পাললিক শিলার জন্ম দেয়। তবে এটা মনে রাখতে হবে অ্যাবিসাল প্লেন জায়গাটা কিন্তু মূলত প্রাণবিহীন, কারণ এখানে জলের গভীরতাটা যেহেতু বেশি হয়ে যায় তাই এখানে সামুদ্রিক জীবন খুব একটা দেখতে পাওয়া যায়, খুব স্পেসিফাইড, খুব মানে স্পেশালাইজ যারা এই জায়গাতে অ্যাডপ্ট করে নিয়েছে সেরকম অল্প কিছু লাইফ দেখতে পাওয়া যায়। বেশিরভাগ সামুদ্রিক জীব তারা কিন্তু এই কন্টিনেন্টাল স্লোপ, কন্টিনেন্টাল সেলফ এবং যে উচ্চভূমিগুলো আছে সি মাউন্ট এটসেট্রা এটসেট্রা সেই সমস্ত জায়গাতে অবস্থান করে, খুব গভীর যেগুলো সেগুলোতে কিন্তু অবস্থান করে না। এখন এই অ্যাবিসাল প্লেনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে কিছু উচ্চভূমি দেখতে পাওয়া যায় যেগুলো কিন্তু মিড ওশানিক রিজ বা এর অঙ্গ নয়, এই ধরনের আলাদা। এরা হতে পারে যে এগুলো এক একটি হটস্পট থেকে সৃষ্টি হওয়া এক একটি ভলক্যানো, বেশিরভাগ ক্ষেত্রে এরা তাই। কখনো কখনো এরা হয়তো গঠনগত উচ্চভূমি যেগুলো ভঙ্গিল পর্বত মালার সঙ্গে সংযুক্ত কিন্তু জলের তলায় এখন ডুবে রয়েছে সেরকমও হতে পারে, অর্থাৎ একেবারে প্রত্যেকটি যে ভলক্যানিক উৎস থেকে হতেই হবে তা নয়। মোট কথা অ্যাবিসাল প্লেনের যে একঘেয়ে সমতল সেটাকে ভঙ্গ করে মাঝে মধ্যে এখানে একটা উচ্চভূমি দেখতে পাওয়া যায়, যদি এগুলো ডোবা অবস্থাতে থাকে, ডুবো পাহাড় বলি আমরা, বলি সি মাউন্ট, আর এদের মাথাটা যদি সমতল হয়ে যায় ওই ক্রমাগত ঢেউয়ের ধাক্কায় ধাক্কায় যদি মাথাটা সমতল হয়ে গিয়ে একটা যদি একটা মোচাকে যদি আমরা প্রস্থচ্ছেদ করে দিই যেরকম দেখতে হবে সেরকম অবস্থা তৈরি হয়, তাহলে সেটাকে আমরা বলি গায়াট। অনেক সময় দেখা যায় যে এই সি মাউন্ট গুলো উঁচু হতে 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 হতে, বিশেষ করে আগ্নেয়গিরির ক্ষেত্রে সি মাউন্ট গুলো উঁচু হতে হতে সেগুলো একটা আইল্যান্ড তৈরি করে, ভলক্যানিক আইল্যান্ড তৈরি করতে পারে, সেখানে ভলক্যানিক মানে সক্রিয় আগ্নেয়গিরি থাকতেও পারে,
আবার সেখানে আগ্নেয়গিরিটা মৃত হয়ে যেতে পারে, যদি সক্রিয় থাকে তাহলে সেখানে নতুন করে গঠন হচ্ছে আর উত্থান হবে, আর যদি মরে গিয়ে থাকে আগ্নেয়গিরিটা তাহলে সেখানে আর হবে না। আবার এই ধরনের যে সি মাউন্ট বা গায়ডগুলো, সেগুলো অনেক সময় প্রবাল জাতীয় প্রাণীদের আবাসস্থল হিসেবে ব্যবহার হয় এবং সেখানে একটু একটু করে প্রবাল জমতে জমতে সেখানে কিন্তু ওই প্রবাল দ্বীপ তৈরি হতে পারে, প্রবাল প্রাচীর তৈরি হতে পারে, অ্যাটল তৈরি হতে পারে। এগুলো এক ধরনের ল্যান্ডফর্ম, যেটা সেকেন্ডারি ল্যান্ডফর্ম, ওশেনিক ল্যান্ডফর্ম, কিন্তু সেকেন্ডারি টাইপ অফ ল্যান্ডফর্ম। অ্যাবিসাল ফ্লোর যেটাকে আমরা বলছিলাম, তার দুটো অংশ আবার ভাগ করে নিয়েছি, একটা হচ্ছে অ্যাবিসাল প্লেন, অপরটা হচ্ছে অ্যাবিসাল হিল। অ্যাবিসাল প্লেনের সংজ্ঞাতে বলা হচ্ছে, দ্য অ্যাবিসাল প্লেন ইজ দ্য ফ্ল্যাটেস্ট অফ অল আর্থ সার্ফেস এরিয়াজ। ঢাল প্রায় থাকে না বললেই চলে। ফ্ল্যাটেস্ট অফ অল আর্থ সার্ফেস এরিয়া মানে ইনক্লুডিং আমাদের যে টেরেস্ট্রিয়াল সার্ফেসেস, দে আর কম্পোজ অফ সেডিমেন্টস, মোস্ট অফ উইচ কাম ফ্রম কন্টিনেন্টস অ্যান্ড ক্যান বি মোর দ্যান 1 কিলোমিটার থিক। অর্থাৎ অত্যন্ত ঘন সেডিমেন্ট দিয়ে এটা ভরে থাকে। এই যে একটু আগে বলছিলাম যে ওই যে সমুদ্রতে বয়ে আসা যে সমস্ত পলি, সেগুলো আলটিমেটলি এখানে গিয়ে থামে এবং এখানেই তারা সঞ্চিত হতে হতে আস্তে আস্তে পাললিক শিলায় পরিণত হয়। নেক্সট হচ্ছে অ্যাবিসাল হিল। অ্যাবিসাল হিলস আর স্মল রোলিং হিলস, অফেন অকারিং ইন গ্রুপস নিয়ার দ্য ওশান রিজ সিস্টেমস। ওশান রিজ সিস্টেমের কথা একটু আগে আমরা দেখিয়েছি, এই যে এইগুলো সমস্ত এখানে বলা হয় যে একটা কম্প্যাকশন কম্প্রেশন হয়, তার ফলে এই ধরনের অ্যাবিসাল হিলস তৈরি হতে পারে। তো এটা হলো অ্যাবিসাল প্লেন অ্যান্ড অ্যাবিসাল হিলস। সি মাউন্ট অ্যান্ড গায়ডস এর কথা আমি একটু আগেই বলেছিলাম। আইল্যান্ড আর্ক তৈরি হতে পারে, এক্ষেত্রে আর কিছুই না, এই সি মাউন্ট গুলো আস্তে আস্তে যেগুলো সমুদ্রতলের উপরে উঠে এসছে বা বলা যায় সমুদ্রতল তলের বাইরে আছে যেগুলো, সেগুলোকে আমরা তখন একটা ওশেনিক আইল্যান্ড বলে দেখতে পাই। একটা ওশেনিক আইল্যান্ডের বৈশিষ্ট্য হচ্ছে এরা আকারে অনেক মহাদেশের থেকে অনেক ছোট হবে এবং এর চতুর্দিকে জলরাশি অবস্থান করবে। গায়টের ক্ষেত্রে কি হচ্ছে না, এটা ওই আর্নল্ড হেনরি গায়ট, তিনি এটাকে ডিফাইন করেছিলেন, সেই জন্য এটার নাম গায়ট বলা হয়। এটাকে বলছে ফ্ল্যাট টপড সি মাউন্ট ফর্মড হোয়েন দ্য টপ অফ এ সিঙ্কিং আইল্যান্ড ইজ ইরোডেড বাই সি ওয়েভ। আসলে এই ধরনের যে আইল্যান্ড গুলো, সেগুলো যেমন একটু একটু করে উপর দিকে জমে জমে উপর দিকে উঠতে পারে, ঠিক তেমনই ভাবে পুরোনো আইল্যান্ড যেগুলো আস্তে আস্তে নিচে বসে যাচ্ছে নিজের ওজনে, সি মাউন্ট সরি সি সারফেস এর মধ্যে আস্তে আস্তে বসে যাচ্ছে অথবা ঢেউয়ের ধাক্কায় ধাক্কায় ভেঙে যাচ্ছে, সেই ধরনের সিঙ্কিং আইল্যান্ড বলি তাকে আমরা। সেগুলো হয়তো প্রথমে এই ধরনের ছিল, তারপর একটু একটু করে তার মাথাটা মস্তক দেশটা ক্ষয় পেয়ে গিয়ে এই ধরনের একটা গোলাকার চ্যাপ্টা আকার নিচ্ছে। এইটাকে তাই এটা আর্নল্ড হেনরি গায়টের নাম অনুসারে এই ভূমিরূপটাকে গায়ট বলে ডাকা হয়। নেক্সট যে খুব ইম্পর্টেন্ট ফিচার, সেটা হচ্ছে ওশেনিক ট্রেঞ্চ। এটা অত্যন্ত খাড়া একটা ডিপ্রেশন, যেটা মূলত প্রাচীন যে ভূত্বকগুলো, ওশেনিক ভূত্বক বা ওশেনিক ক্রাস্ট, সেগুলো পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে নিচের দিকে নেমে যাওয়ার ফলে সৃষ্টি হচ্ছে। তো এই জায়গাগুলো অত্যন্ত ভূমিকম্প প্রবণ, খুব সহজেই বোঝা যাচ্ছে, কারণ দুটো পাত পরস্পরের মধ্যে নিচের দিকে নেমে যাচ্ছে, তার ফলে একটা অস্থিরতা এখানে তৈরি হচ্ছে। এবং এই যে সাবডাকশনটা হচ্ছে এখানে, এই সামান্য যদি একটা প্লেট অন্য প্লেটের মধ্যে দিয়ে স্লিপ করে যায়, তাহলে কি বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হতে পারে সেটা আমরা দেখেছিলাম 2004-এর ওই 25শে ডিসেম্বরের রাতে, বা বলতে পারি যে 26শে ডিসেম্বরের ভোরে যে বঙ্গোপসাগরে যে সুনামি তৈরি হয়েছিল, সেটা আর কিছুই না, সেটা হচ্ছে যে এই ভারতীয় পাত ইন্দো অস্ট্রেলিয়া পাতের মধ্যে দিয়ে একটুখানি হড়কে নিচের দিকে নেমে যাওয়ার ফলে, সামান্য হড়কে নিচের দিকে নেমে যাওয়ার ফলে যে এত বিপুল একটা ভূমিকম্প এবং সুনামি তৈরি হয়েছিল। তো এই জায়গার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এর আশেপাশে কি হয় না, আশেপাশে ভলক্যানিক অ্যাক্টিভিটিস দেখতে পাওয়া যায়। তার একটা বড় কারণ হচ্ছে যে অংশে এই পাতটা নিচের দিকে নেমে গেল, যে অংশে এই পাতটা নিচের দিকে নেমে গেল, সেই অংশে যেই সেটা অ্যাস্থেনোস্ফিয়ারের ভিতরে ঢুকে যাচ্ছে, ভিতরে ঢুকে গেলেই সেখানে এই পাতটা আস্তে আস্তে প্রচণ্ড উত্তাপে সেটা কিন্তু গলে যাচ্ছে। এই যে গলে যাওয়া বা এটা
ডাইলিউটেড হয়ে যাওয়া, তার ফলে কি হচ্ছে, সাময়িকভাবে ওই স্থানে ওই অ্যাস্টোনোস্ফিয়ারের উপরের দিকের ওই অংশে পদার্থ পরিমাণটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ এক্সেসিভ অফ মেটেরিয়াল হয়ে যাচ্ছে। এই মেটেরিয়ালটা তখন কিন্তু প্রেশারাইজ করছে, ঠেলে উঠছে, এবং যেহেতু মহাসাগরীয় ভূত্বকটা পাতলা তুলনায়, ফলে সে কিন্তু চাপের ফলে ক্রমশ দুমড়ে মুচড়ে ওপর দিকে উঠে যাচ্ছে, সৃষ্টি হচ্ছে একটা হটস্পট বা সৃষ্টি হচ্ছে একটা দুর্বল অংশ। সেই দুর্বল অংশ যদি এতটাই দুর্বল হয় যে চাপের ফলে সেখানে মাটি ফাটিয়ে দিয়ে লাভা উপরে উঠে আসতে পারে বা ম্যাগমা উপরে উঠে আসতে পারে এবং লাভা হিসেবে জমা হতে পারে, তখন আমরা সেখানে কিন্তু একটা সিরিজ অফ ভলক্যানোস দেখতে পাবো, যেটাকে আমরা বলি আগ্নেয়মেখলা। যেমন প্রশান্ত মহাসাগরকে ঘিরে এই ধরনের একটা আগ্নেয়মেখলা আছে আমরা দেখেছি, যেখানে অ্যাটলিস্ট দুটো রিং অফ ফায়ার রয়েছে, যেখানে পৃথিবীর সব থেকে বেশি পরিমাণের সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এবং মজার বিষয় হচ্ছে যে এই আগ্নেয়গিরিগুলোই কিন্তু ক্রমশ শান্ত হয়ে আগ্নেয় দ্বীপ তৈরি করছে, এবং এই লাভা জমে জমে সমুদ্রের উপরে উঠে এসে এই দ্বীপ মালা তৈরি হচ্ছে, যাকে আমরা ভলক্যানিক আইল্যান্ড আর্ক বলছি, আর্কিপেলোগস বলছি। তো মহাসাগরীয় যে ট্রেঞ্চ বা ওশেনিক ট্রেঞ্চ, সেখানে আমরা এই ধরনের ভূমিরূপ দেখতে পাচ্ছি। এখানে মারিয়ানা ট্রেঞ্চের একটা ছবি দেখানো হয়েছে, যেটা এই যে এই অংশটা, এটা হচ্ছে এশিয়ার অংশ, এটা হচ্ছে জাপান, এটা হচ্ছে চায়না, এটা হচ্ছে তোমার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এটা হচ্ছে ফিলিপাইন্স। তো এই ঠিক মধ্যবর্তী অংশে এই জায়গাতে আছে প্রশান্ত মহাসাগরীয় পাতের সীমান্ত এশীয় পাতের সঙ্গে। তো এই জায়গাতেই হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, যেটাকে এখানে এই ছোট ছোট ডটের মাধ্যমে দেখানো হয়েছে। ইস্ট মারিয়ানা বেসিন আর ওয়েস্ট মারিয়ানা বেসিনের মাঝখানে এখানে দুমড়ে মুচড়ে এই ভূত্বকটা নিচের দিকে নেমে গেছে এবং সৃষ্টি করেছে পৃথিবীর সর্বনিম্ন স্থান। এখানে আমরা আর একটা ছবি দেখতে পাচ্ছি, যেখানে এই ট্রেঞ্চের গঠনটা দেখানো হয়েছে, যে এটা একটা প্লেট, এটা আর একটা প্লেট, এটা হচ্ছে সাবডাক্টরি প্লেট, যেটা নিচের দিকে নেমে যাচ্ছে ক্রমশ, এবং নিচে নেমে যাচ্ছে, যেখানে গিয়ে এটা গলে যাচ্ছে সেই জায়গাটাকে বলা হয় যে বেনি অফ জোন। এই বেনি অফ জোন থেকে কি হচ্ছে না, এই পদার্থগুলো গলনের ফলে যে ম্যাগমা সৃষ্টি করছে সেটা ঠেলে উঠে আসছে এই ধরনের যে ওভার রাইডিং প্লেট, তাকে ফাটিয়ে, এবং এখানে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের ভলক্যানো। হোয়ারাজ এই জায়গাটা হচ্ছে আমাদের সেই গভীর অংশ বা ট্রেঞ্চ। তো এখানে আমরা অ্যাকচুয়ালি একটা মেন্টাল সার্কুলেশন দেখতে পাই, যেটাই কিন্তু আমাদেরকে কি করে না, এই সাবডাকশনে সাহায্য করে। অপরপক্ষে এই ধরনের মেন্টাল যে সার্কুলেশন, সেই মেন্টাল সার্কুলেশনের ফলে আমরা দেখতে পাচ্ছি আর একটা জিনিস তৈরি হচ্ছে, সেটার নাম হচ্ছে মিড ওশেনিক রেঞ্জ বা মিড ওশেনিক মধ্য মহাসাগরীয় শৈলশিরা। তো এক্ষেত্রে কি হচ্ছে না, দুটি পরস্পর বিপরীত মুখে সরে যাওয়া মহাসাগরীয় পাত, হ্যাঁ, তাদের মাঝখানের অংশ দিয়ে লাভা বেরিয়ে আসছে, নতুন নতুন ভূত্বক সৃষ্টি করছে, এটাকে আমরা সি ফ্লোর স্প্রেডিং নাম দিয়ে ডাকি। এবং এই চাপের ফলেই কিন্তু বিজ্ঞানীরা বলছেন যে গোটা যে সমুদ্র ত্বক, সেই সমুদ্র ত্বক একটু একটু করে নতুন হচ্ছে, বা পুরনো ত্বকগুলো ক্রমশ ওই ট্রেঞ্চের মধ্যে দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে, এবং তার পরিবর্তে একই পরিমাণে নতুন ত্বক, নতুন ভূত্বক সৃষ্টি হচ্ছে। কোথায় সৃষ্টি হচ্ছে সেটা? সেটা সৃষ্টি হচ্ছে মধ্য মহাসাগরীয় শৈলশিরাতে। তো এখানে কনভেকশনটাকে ব্যাখ্যা করা হয়েছে যে কিভাবে এই পরিচলন স্রোতটা সৃষ্টি হচ্ছে, সেটা কি বলছে, অ্যাট এ মিড ওশেনিক রিজ বা মধ্য মহাসাগরীয় শৈলশিরাতে কি হচ্ছে, মোল্টেন মেটেরিয়াল রাইজেস ফ্রম দ্য ম্যান্টল অ্যান্ড ইরাপ্টস, নিচ থেকে উঠে আসা যে গলিত পদার্থ সেটা উপর দিকে এসে ফাটিয়ে বিস্ফোরণ সৃষ্টি করে বাইরে বেরিয়ে আসে। তো বেরিয়ে এলে কি হচ্ছে, দ্য মোল্টেন মেটেরিয়াল স্প্রেডস আউট, ছড়িয়ে পড়ছে, পুশিং দ্য ওল্ডার রক অ্যাওয়ে অন আইদার সাইড অফ দ্য রিজ। যেহেতু নতুন করে ভূত্বকটা তৈরি হচ্ছে, তাহলে তাকে পুরোনোটাকে ঠেলে সরিয়ে দিতে হচ্ছে, এই ঠেলে সরিয়ে দিয়ে সে নতুন করে বেরিয়ে এলো। দিস প্রসেস কন্টিনিউয়ালি অ্যাডস টু দ্য ওশেন ফ্লোর। তাহলে এইভাবে মধ্য মহাসাগরীয় শৈলশিরাতে ক্রমাগত নতুন নতুন ভূত্বক সৃষ্টি হচ্ছে, যে ভূত্বকটা আবার এই এই ওশেনিক ট্রেঞ্চে গিয়ে ধ্বংস হয়ে যাবে। এর মাধ্যমে কিন্তু ম্যান্টল বা গুরুমণ্ডলে পদার্থের পরিমাণের গত সাম্য রক্ষিত হচ্ছে।
এখানে আমরা কতগুলো মহাসাগরীয় শৈলশিরার ছবি বা রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি, যার মধ্যে এই মধ্য আটলান্টিক শৈলশিরা হচ্ছে সব থেকে সুন্দর, সব থেকে অ্যাভিড একটা এক্সাম্পল। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে সাউথ ইস্ট ইন্ডিয়ান রিজ আছে, এখানে প্যাসিফিক আন্টার্কটিক রিজ আছে, এখানে ইস্ট প্যাসিফিক রিজ আছে, এখানে জুয়ান ডে ফুকা রিজ আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সাউথ ওয়েস্ট ইন্ডিয়ান রিজ, এটাকে বলে সেন্ট্রাল ইন্ডিয়ান রিজ। তো এইভাবে সারা পৃথিবীর সমস্ত মহাসাগরেই কিন্তু আমরা এই মধ্য মহাসাগরীয় শৈলশিরা দেখতে পাই। এবং মনে রাখা দরকার যে এই মধ্য মহাসাগরীয় শৈলশিরাগুলো কিন্তু একেবারেই আমাদের এক একটা বৃহৎ পাত সীমান্তে অবস্থিত, এবং এরা প্রত্যেকেই হচ্ছে অপসারী পাত সীমান্ত, অপসারী বা প্রতিসারী, যে নামে ডাকি না কেন অপসারী বা প্রতিসারী পাত সীমান্তে অবস্থান করছে। নেক্সট আইল্যান্ড আর্কের কথা আর একবার চলে আসছি, যে যখন এই ধরনের একটা পাত অন্য পাতের সঙ্গে ধাক্কা খেয়ে ক্রমশ অ্যাস্থেনোস্ফিয়ারের দিকে ঢুকে যেতে থাকে, তখন সেই পাতের গলনের ফলে সাবডাকশন জোনে একটা এক্সেস অফ মেটেরিয়াল সৃষ্টি হচ্ছে, যেটা এই এই যে ওভাররাইডিং প্লেট বা উপরে চাপা যে পাতটা তাকে ভেঙে দিয়ে উপর দিকে উঠে আসছে। তো বলছে যে মোল্টেন মেটেরিয়াল রাইজেস আপওয়ার্ড ফ্রম অ্যাস্থেনোস্ফিয়ার অ্যান্ড আইল্যান্ড আর্কস বিগিন টু ফর্ম। এই যেই বেরিয়ে চলে আসছে, বেরিয়ে চলে আসার ফলে সেখানে আমরা দেখছি যে আগ্নেয় উদ্গম হচ্ছে, সেই আগ্নেয় উদ্গমের ফলে পদার্থ সঞ্চিত হতে হতে একটু একটু করে সমুদ্র জলতলের উপরে উঠে পড়ছে, এবং আমরা সেখানে আইল্যান্ড আর্কস দেখতে পাচ্ছি। এই যে হাওয়াই আর্কিপেলগ কিংবা আমাদের ক্রাকাতোয়া আর্কিপেলগ, এগুলো সমস্তই হচ্ছে এই ধরনের আইল্যান্ড আর্কের উদাহরণ। ভারতবর্ষের ক্ষেত্রে যদি দেখি তাহলে ব্যারন আর নারকোন্ডাম দ্বীপ যেটা, সেটা এই ধরনের আইল্যান্ড আর্ক, যেগুলো মূলত সৃষ্টি হয়েছে এই ধরনের ওই ভারত ভারতীয় পাত এবং অস্ট্রেলীয় পাত পরস্পরের ধাক্কা লাগার ফলে সেখানে কিন্তু সৃষ্টি হয়েছে। আমরা জানি ব্যারন দ্বীপের যে আগ্নেয়গিরি সেটা হচ্ছে ভারতবর্ষের একমাত্র জীবিত আগ্নেয়গিরি। মার্জিনাল ওশেন বেসিন আমরা কখনো কখনো দেখতে পাই, যখন আমরা দেখি যে এই একটা মহাদেশের থেকে স্বল্প দূরত্বে, মহাদেশের থেকে স্বল্প দূরত্বে যদি এই একটা আগ্নেয় দ্বীপ অবস্থান করে, তখন সাধারণত এই দ্বীপমালা বা এই যে আর্কিপেলগ যেটা, তার এবং আমাদের এই যে মহাদেশ তার মধ্যবর্তী অংশে একটা সমতল উপত্যকার মতো সৃষ্টি হয়, যেটাকে আমরা মার্জিনাল ওশেন বেসিনস বলে থাকি। যেমন আমরা দেখতে পাই যে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে এই ফিলিপিন সি এর ওখানে আমরা পরপর এই ধরনের যে প্যারালাল আর্ক গুলো, আইল্যান্ড আর্ক দেখতে পাই। এটা একটু আমি বলবো যে ছবিটা যদি দেখা যায়, যে মানে আমাদের যে সারা পৃথিবীর যে ম্যাপ আছে ওয়ার্ল্ড ম্যাপ, সেখানে যদি একটু চোখ রাখা যায় তাহলে দেখবো ফিলিপিন্সের কাছে এসে ওই যে আগ্নেয় মেঘলার কথা বলছিলাম, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা যেন দুটো ভাগ হয়ে চলে গেছে, একটা ফিলিপিন্সের উত্তর দিক দিয়ে একটা দক্ষিণ দিক দিয়ে। এই যে দুটো আইল্যান্ড আর্ক সৃষ্টি হয়েছে, এদের মধ্যবর্তী অংশে সমুদ্রটায় যে সংকীর্ণ উপত্যকা সৃষ্টি হয়েছে, সেটা এই ধরনের মার্জিনাল ওশেন বেসিনের একটা খুব সুন্দর উদাহরণ। লাস্ট যে ফিচারটার কথা আমি বলবো সেটা হচ্ছে সামুদ্রিক মালভূমি। আমাদের ভূপৃষ্ঠের উপরে যে ধরনের ফিচার আমরা মালভূমির ক্ষেত্রে দেখি, ঠিক একই ধরনের ফিচার দেখতে পাবো এক্ষেত্রে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি সমুদ্র তল থেকে 1 থেকে 2 কিলোমিটার উচ্চতা পর্যন্ত একটা উচ্চভূমি তৈরি হয়েছে, এবং মোটামুটি মাথাটা একটা সমতল ভূমি, সমতল ভূমি, কিন্তু সেটাকে আমি সমুদ্রের সমভূমির মধ্যে ফেলতে পারবো না, যেহেতু তার প্রান্ত দেশে কিন্তু খাড়া ঢাল দেখতে পাচ্ছি। ঠিক যেমন আমরা ভূপৃষ্ঠের উপর মালভূমিতে দেখতে পাই যে দুপাশে বা খাড়া ঢাল থাকলেও মাথার উপরটা সমতল ভূমির মতোই। তো এই জিনিসটাকে আমরা বলি যে গভীর সমুদ্রের মালভূমি বা সামুদ্রিক মালভূমি বা ওশেনিক প্লেটোস। তো এটাকে অনেক সময় মাইক্রো কন্টিনেন্টাল বা সাবমেরিন সাবমেরিন প্লেটো বলা হয়, মাইক্রো কন্টিনেন্টাল রাইজ বা সাবমেরিন প্লেটো এই নামেও ডাকা হয়। বিষয়টা একই,
সোজা বিষয়টা হচ্ছে যে যখন আমরা এটাকে আইল্যান্ড আর্কের মধ্যে ফেলতে পারছি না, আমরা যখন এটাকে মিড ওশেনিক রিজের মধ্যে ফেলতে পারছি না, অথচ সমুদ্রের গর্ভে লুকিয়ে থাকা একটা উচ্চভূমি যেটাকে আমরা যদি গায়াট বলে ডাকি তাহলে সেটার যে বিরাট আয়তন সেটাকে বোঝানো যাবে না, তখন আমরা সাধারণত এগুলোকে সমুদ্রের মালভূমি বলে থাকি। সাধারণত এই মালভূমিগুলো অত্যন্ত প্রাচীন ভূত্বকের অংশ, অত্যন্ত হার্ড ক্রিস্টালাইন রক দিয়ে তৈরি হয়, জাস্ট লাইক দ্য প্লেটো ইন আওয়ার টেরেস্ট্রিয়াল ল্যান্ডস। ওকে, তাহলে শেষে আমরা চলে এসেছি, আমরা কনক্লুড করতে পারি এই দিক থেকে যে দ্য ওশেন বেসিনস ভ্যারি ইন সাইজ, শেপ অ্যান্ড টোপোগ্রাফিক ফিচার্স। মহাসাগরীয় যে পর্যঙ্ক সেটা তাদের যেমন আকারের তফাত রয়েছে, তাদের গঠনগত বৈচিত্র্য রয়েছে, ঠিক একইভাবে তাদের ভূপ্রকৃতিও অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। নানা রকমের ফিচার্স এখানে দেখা যায়, তার মধ্যে কিছু ফিচার্সকে যেগুলো ম্যাক্রো ফিচার্স আমরা সেইগুলোকে উপস্থাপিত করার চেষ্টা করলাম। দিস ডিফারেন্সেস ফেল মাচ অ্যাবাউট দ্য এজ অ্যান্ড এলিভেশন অফ ইচ ইন্ডিভিজুয়াল ওশেন বেসিন, অর্থাৎ পৃথিবীর সমস্ত সমুদ্র পর্যঙ্ক একই বয়সী নয়, তার মধ্যেকার যে পরিবর্তনশীলতা সেটা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। অর্থাৎ যে ফিচারগুলো আমরা দেখছি, ঠিক টেরেস্ট্রিয়াল ফিচারগুলোর ক্ষেত্রে আমরা যেমন দেখি যে সেটা ইট ডিপেন্ডস আপন ইটস এজ, কত দীর্ঘ সময় ধরে, কত দীর্ঘ সময় ধরে একটা প্রক্রিয়া সেখানে কাজ করছে তার উপর নির্ভর করছে তার রূপটা, সেই একইভাবে সমুদ্রের তলদেশেও কিন্তু তাই হচ্ছে। অর্থাৎ কত বেশি দিন ধরে একটা ভূমিরূপ সেটা সমুদ্রের জলের তলায় রয়েছে, ক্ষয় পাচ্ছে, সেখানে ঠিক কি ধরনের প্রক্রিয়া কাজ করছে তার উপরে কিন্তু নির্ভর করবে সেই একটি পার্টিকুলার যে সমুদ্র পর্যঙ্ক বা ওশেনিক বেসিন, সেখানে কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হবে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।